তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আপনি টু এমবিপিএস এর লাইন আপনি বর্তমানে ইউজ করতেছেন কোন একটা কোম্পানির তো ওই কোম্পানি যে আপনাকে টু এর লাইনটা দিয়েছে তো সেখান থেকে আপনি আদার ওয়াইজ আপনার ফ্রেন্ড সার্কেল হোক বা পাশের বাড়ির পাশা হোক মানে এই আপনি আরো কারো লাইন দিয়েছেন ওই ফ্রেন্ড কে দিয়েছেন তো তারা যে ইউজ করতেছে আসলে তারা কিন্তু আপনি যে টু এমবি we 2mb থেকেই কিন্তু তার আপনার স্পিডটা পাচ্ছে 2mb এর স্পিডটাই কিন্তু ওরা পাচ্ছে ওইখান থেকে আপনি যাচ্ছে सपोज দেয়া গেছে এভারেজ আপনি আপনি 5 জনকে দিবেন 5 একসাথে যখন ইউজ করে ব্রাউজ করে কোনো কিছু তখন আপনি স্পিডটা কমপাউন তো সেটা যাতে না হয় তার জন্য আজকে ভিডিওটা আশা করি সবাই এই ভিডিওটা পুরোপুরি ভাবে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক সেই ক্ষেত্রে আপনি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনি যে ডেস্কটপ বা ফোন হোক সমস্যা নেই ডেস্কটপ থেকে আপনি কি আপনার রাউটারের রাউটারে ঢুকতে হবে তো এটা হচ্ছে আমার ওয়াইফাই রাউটার আমার ওয়াইফাই রাউটারে আর আপনারা ওয়াইফাই রাউটারের অ্যাডমিনটা দিয়ে নেবেন আমার অ্যাডমিনটা অবশ্যই অ্যাডমিন অ্যাডমিনই দিয়ে রাখছি অ্যাডমিন দেওয়ার পর আপনারা এইভাবে ঢুকে নেবেন আপনি যে যে রাউটার সেখানে ঢুকে নেবেন তারপর হচ্ছে গিয়ে অলরেডি কিন্তু আমি আমার রাউটারের ওয়াইফাই ডিভেতে চলে আসছি তো সাপোজ আমি এখন আমি চালাচ্ছি হচ্ছে ওয়ান এ বি লাইন আমি একটা কোম্পানির লাইন চালাই এফ এন বি নেটওয়ার্ক আচ্ছা যাই হোক এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি তে ক্লিক করবেন তে ক্লিক করার পর লিস্ট ক্লায়েন্ট লিস্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আমি দেখতেই পাচ্ছেন যে আইডি ক্লায়েন্ট নেম এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটাই অ্যান্ড্রয়েড ফোনের আইপি শো করতেছে মানে অ্যান্ড্রয়েড ফোন আর একটা সিপিও সিপিও বলতে গেলে আমার যেই ডেস্কটপে আমি স্ক্রিন রেকর্ডিং করছি সেটা হচ্ছে আমার যে এফ বি নেটওয়ার্ক নামে আছে এটা হচ্ছে আমার ডেস্কটপ এই ডেস্কটপের একটা নাম আচ্ছা सपोज ধরেন আপনি প্রথম যে দেখতে পাচ্ছেন প্রথম একটা আইপি প্রথম অ্যান্ড্রয়েড ফোনের যে আইপিটা সেটা ওকে আমি আপনার স্পিডটা কম দিতে যাচ্ছেন এটাকে আপনি এইভাবে ধরে আপনার রাইট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কপি হবে না সেটা আমি বলে নিচ্ছি আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল চেপে সি তে ক্লিক করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল সি তে ক্লিক করার পর কন্ট্রোল প্লাস তে ক্লিক করার পর এটা কপি হবে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যাবেন ব্যান্ডউইথ কন্ট্রোল রুলস এখানে চলে যাবেন রুল লিস্ট তো এখানে অ্যাড নিউ আপনারা ক্লিক করবেন অ্যাড নিউ এ ক্লিক করার পর এখানে দেখবেন যে আইপি রেঞ্জ আইপি রেঞ্জটা এখানে আপনি যে আইপিটা কপি করছেন সেটাকে এবার পেস্ট করে দিবেন তারপরে নিচে দেখে আসুন যে ইংরেজ ইংরেজ ব্যান্ডউইথ আর হচ্ছে ইংরেজ তো এখানে আপনি ইংরেজ আর ইংরেজ হচ্ছে আপনি এখানে দিতে পারেন সাপোজ পাঁচশো দিলেন সাপোজ নিচেও দিলেন পাঁচশো আর ম্যাক্সি আমার দিলেন কিলোবাইট দিলেন হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড তারপরে এখান থেকে আপনি হচ্ছে গিয়ে আপনি এখানে ব্যান্ডউইথ আর হচ্ছে গিয়ে ম্যাক্স একটা হচ্ছে আপনার ইউটিউব ইউটিউব ইউটিউবে বলা যেতে পারে যে ইউটিউব স্পিড আর একটা হচ্ছে আপনার ব্রাউজিং স্পিড আচ্ছা যাই হোক সরি ডাউনলোড স্পিড আপলোড স্পিড এরকম কিছু বলতে পারেন আপনি এখানে আপনি সেভ এ ক্লিক করবেন সরি এই পরিমাণ ব্যান্ডুই সে নিবে না তো সেক্ষেত্রে যেহেতু হইতেছে না তাহলে আমি এখানে দিয়ে হচ্ছে আহ দেড়শো সরি আপনি এখানে দেড়শো দিবেন আপনি নিচেও দিবেন হচ্ছে দেড়শো সরি দেড়শো আপনি সেভেক ক্লিক করবেন ম্যাক্সিমাম ব্যান্ডেজ হচ্ছে না আচ্ছা এখানে আপনি আমরা দিয়ে হচ্ছে গিয়ে হান্ড্রেড আমরা নিচেও দিয়ে হচ্ছে হান্ড্রেড আর আমরা এখানে দিয়ে হচ্ছে গিয়ে ফিফটি ফিফটি তো এখানে আপনার সেভেক ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এখন এইভাবে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা কিন্তু আসলে ব্যান্ডউইথের যে কন্ট্রোল ওইটা কিন্তু একটা বক্স আকারে তৈরি হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে আপনি রা দেখতে পারবেন যে আপনি যা দিচ্ছেন ওকে এই যে দেখতেই পাচ্ছেন যে আপনি মিন দিছেন ফিফটি ফিফটি আর ইয়ে দিছেন ম্যাক্স দিছেন হচ্ছে হান্ড্রেড তো সে এর উপরে কোনো ব্যান্ডউইথ সে পাবেই না কোনো মতেই না সে এর উপরে ব্রাউজ করতে পারবে না আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে গিয়ে এটা তো আমরা অলরেডি করে ফেললাম আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মনে করেন যে সরি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার আপনি ফার্স্টে ট্যাপ দিবেন ট্যাব দেওয়ার পর আপনি যাবেন হচ্ছে গুগলে গুগলে যাওয়ার পর এখানে আপনি যে দেখবেন হচ্ছে মাই স্পিড টেস্ট আপনি ওই যে মাই স্পিড টেস্টে ক্লিক করবেন সরি মাই স্পিড টেস্টে ক্লিক করার পরে এখানে চলে যাবেন তারপরে এখানে চলে আসবে এখানে যে এক্সফিনিটি সরি এক্সফিনিটি স্পিড টেস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অলরেডি চলে আসবে দাঁড়ান আমরা একটু ওয়েট করি ওয়েট করলে দেখবেন চলে আসছে এখানে আসবে হচ্ছে গিয়ে স্টার্ট টেস্ট এই স্টার্ট টেস্টে ক্লিক করার পর আপনি এক সাইড হচ্ছে গিয়ে ডাউনলোড স্পিড এক সাইড হচ্ছে আপলোড স্পিড তো আমরা এখন দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি তাকে বলেছি আমার ওয়ান এমপিএস এর লাইন অনেক সময় দেখা গেছে লাইন আপ ডাউন করে দেখি আমার কতটুকু উঠে দেখতে পাচ্ছেন লো কিন্তু একবারে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান একবারে লো কিন্তু নাই বললেই চলে তো আমি টেস্ট আবার এগিন দিলাম স্টার টেস্ট এগিন আহ ওয়েট করি আমরা জাস্ট মিনিট হুম এইবার কিন্তু ওইটা রিফ্রেশ হওয়ার পর কিন্তু আমার এখন অরিজিনালটা দেখাচ্ছে রাইট দেড় এম বি দেড় এম বি পেস আর আপনার স্পিডটা দেখি আপনি নাকি যাদের কাছ থেকে এই যে ইন্টারনেটটা নিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারা অনেক সময় মনে করেন যে স্পিড তারাই কিন্তু কন্ট্রোল করে অফিস থেকে তো অনেক সময় বেশি দেওয়া থাকে অনেক সময় কম দেওয়া থাকে বিশেষ করে তারা আপলোডটা কম দেয় ডাউনলোড যে স্পিড এটা একটু বেশি দেয় তো আপনি আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আমরা এখন আপনি যে রাউটার রাউটারে চলে আসলাম সাপোজ ভাবে যদি আপনি দ্বিতীয় যে অ্যান্ড্রয়েড ফোনটা সেটাও যদি আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করতে চান তাহলে এই যে আবার যে ক্লায়েন্ট লিস্টে চলে যাবেন আবার এই যে 192.168.0. 102 এই যে 102 जेई দেখতে পাচ্ছেন এটাকে আপনি আবার কন্ট্রোল প্লাস সি তে ক্লিক করে কপি করে নেবেন তারপর আপনি আবার যে ব্যান্ডউইথ কন্ট্রোলে গিয়ে অ্যাড নিউ ক্লিক করার পর এখানে আইপি রেঞ্জ আইপিটা পর এখানে রেঞ্জ দিয়ে দিবেন सेमটাই আবার सेम যে দিয়েছিলেন সেম টু সেম ভ্যালু চলবে সমস্যা নেই আমি এই যে সেম টু সেম দিয়ে দিলাম বাস এখন আপনি সেভ ক্লিক করে দিবেন এখানে আপনি দ্বিতীয় যে ইয়েটা সেটা তৈরি হয়ে গেলো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় ইন্টারনেট কন্ট্রোলারটা সরি তৈরি হয়ে গেল তো এরকমভাবে বন্ধুরা আপনারা আপনার যেই ওয়াইফাই রাউটার আপনারা যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো জনকে আপনার যেই পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে থাকেন বা কোনো তারের কানেকশনের মাধ্যমে যদি তাকে রাউটার থেকে অন্য রাউটারে লাইন দিয়েও থাকেন তাহলে আপনি এরকমভাবে আপনি যে ব্যান্ডরিটা সেটা আপনি কন্ট্রোল করতে পারেন তো আরেকটা জিনিস বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে এই যে ফার্স্টে আমি ঢুকেছিলাম তো এখানে হচ্ছে গিয়ে আহ অনেকেই মনে করেন যে আসলে নতুন রাউটার কেনার পর অ্যাডমিন মুডটা চেঞ্জ করেন না সেই ক্ষেত্রে আমি সবাইকে বলে রাখি যে আসলে অ্যাডমিন মুডটা যদি আপনি চেঞ্জ না করেন সাপোজ আপনার কোনো ফ্রেন্ড সার্কেল গিয়ে আপনি লাইনটা দিয়েছেন ও সাপোজ মনে করেন যে কোন কোন কারণে আপনার ওই রাউটারে ঢুকুন এই অ্যাডমিন দিলে কিন্তু ঢুকে যায় কারণ হচ্ছে কি আপনার নতুন অবস্থায় কিন্তু রাউটারটা ডিফল্ট অবস্থায় অ্যাডমিন দেওয়া থাকে অ্যাডমিনি কোনো কিছু লাগে না তো যদি সে আপনার এই ইয়েতে গিয়ে এই অ্যাডমিন মুডটা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আপনি আসলে একটা বিপদ হয়ে যাবে আপনি পরবর্তীতে আবার নতুন করে এটাকে ফর্মে দিয়ে সেট আপ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি অ্যাডমিন মুডটা জানা না কি চেঞ্জ এখনো জানেন না চেঞ্জ করতে কোন জায়গায় চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে আপনি যে সিস্টেম টুলসে যাবেন নিচে দেখবেন যে পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে হচ্ছে ওল্ড পাসওয়ার্ড ওল্ড সরি ওল্ড ইউজার নেম ওল্ড ইউজার নেম হচ্ছে গিয়ে যেটা অলরেডি দেওয়া ছিল অ্যাডমিন আর ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ডে কিন্তু ডিফল্ট অবস্থায় অ্যাডমিনই থাকে তো এই দুইটা দিবেন হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন আর নিউ ইউজার নেম দিবেন আপনি যা খুশি নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সেভ এ ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিকি আপনার এটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অলরেডি কিন্তু শেষ করে দিয়েছি যাই হোক শেষ পর্যন্ত দেখবেন তারপরে হচ্ছে গিয়ে আর তেমন কিছু আমার বলার নেই আর অনেকেই যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা কোনো কিছু বুঝেন না সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে কমেন্টে জানাবেন অথবা আমার ফোন নাম্বার হয়তো দেওয়া আছে ওইখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুর আল্লাহ হাফেজ হ্যাঁ